আরে রাজা, তুই কখন? এই তো একটু আগে এসেছি। তুই বস, আমি পোশাকটা পাল্টে আসি। আচ্ছা। হ্যাঁ, রাজা এসছে, ওকে কিছু খেতে দিয়েছ? এক্ষুনি দিচ্ছি। সালাম আলাইকুম রাজা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শহীদুল? জি ভালো। আচ্ছা, ওই তোমাদের নতুন এএসআই সাহেব কেমন? ভালোই। তোমার ভাইজানের চেয়েও ভালো? না, ভাইজান ভাইজানি, এই সীমান্ত অঞ্চলে এতদিন হাবিলদারি করেও এই তার বাড়ি ঘর। সব তার ইচ্ছা, এই বাড়ি বড় হতে কত খুঁজে পাগলা। হয়তো একদিন হবে, তবে সৎপথে। ভাবি খিদে পেয়েছে, খাবার দাও। হাত মুখ ধুয়ে এসো, দিচ্ছি। আর এটা ধরো। চাচ্চু, চকলেট খাচ্ছো? আমাকে দেবে না? আ, অসম্ভব রাজা। স্মাগলিং এর ট্রাক হাইজ্যাক করে মাল বিক্রি করবি? তুই আমার বন্ধু বলে প্রথম দিন ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তবুও তুই আর একবার ভেবে দেখ। আমি সব লাইন ঘাট ঠিক করে ফেলেছি, তুই একটু সহযোগিতা করলি আমিও লাখপতি হয়ে যাব, আর তোকে অল্প টাকার ভেতরে চাকরি করতে হবে না বোকা। তোর কাছে সামান্য বেতন কিচ্ছু না, কিন্তু ওই টাকায় আমি সাধারণভাবে হলেও সংসার চালাতে পারি। তাছাড়া এই টাকা জনগণের ট্যাক্সের টাকা। একটা কথা বলি, এখনো সময় আছে, ভালো হয়ে যা, সৎ পথে ফিরে আয়। ব্যাস, হয়েছে হয়েছে, এত লেকচার দিতে হবে না। বন্ধু বলে তোকে প্রস্তাবটা দিয়েছিলাম, যখন শুনলি না, থাক তোর সততা নিয়ে, আমি আমার কাজ করব। চেষ্টা করে দেখতে পারি, তবে ভুলেও আমার এলাকায় আমার সামনে পড়িস না, আমি কিন্তু বন্ধু বলে তোকে ছেড়ে দেব না। ঠিক আছে, দেখা যাবে, চলি। গাড়িতে কি আছে? মাছ। দেখাও, নামো জলদি, জলদি করো, খোলো খোলো পিছনে। ওদিকে গুলির শব্দ মনে হচ্ছে। কি হয়েছে শহীদুল ভাই? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ভাই রাজা, ভাই ভাই ওই যেটা দেখো স্যার, তাকে কেউ নেই, মনে হয় জঙ্গলে পালিয়েছে। যাও জঙ্গলে খুঁজো। খবরই নেই, কি রে কোনো অসুবিধা? চল।
করলো কিভাবে? এই লাশটাকে নিয়ে চলো। ভণ্ড 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 জয় ভণ্ড রে ভণ্ড রে ভণ্ড ভণ্ড। দেখো দেখি কাণ্ড চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচণ্ড লঙ্কা কাণ্ড, সবকিছু পণ্ড কারণ ভণ্ড 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 ওরা ভণ্ড 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 ওরা মানুষের মুখোশে মানুষের প্রকাশে মানুষের ভেতর করে বসবাস ওরা ভণ্ড ভণ্ড। প্রতিটি নিঃশ্বাসে সাবধান বিষ আছে বিষাক্ত করে তোলে আকাশ বাতাস ওরা ভণ্ড। ওরা সুন্দরকে মুহূর্তে করে দেয় পণ্ড কারণ ভণ্ড 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 ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ওরা ধূর্ত ওরা হায় না ওরা মানুষের ভালো হোক চায় না, ওরা শস্যের শীষে সতর্কে মিশে সবুজকে করে দেয় ধ্বংস ওরা ভণ্ড ভণ্ড। ওরা ঘুম পোকা ওরা ধীরে ধীরে ভেঙে দেয় সভ্যতার মেরুদণ্ড কারণ কি কারণ না ফালাইছস সলর পুতেরা তোকো করকরানি বন্ধ করতেছি। আরে ভাই কদম চোরার চুরির কাহিনী নতুন করে বলার কিছু নাই, আর অনেক শাস্তি হইছে কিন্তু শোধরায় নাই। ও হলো দাঁত চোর, মাদবসা আপনি বলেন ওর কি শাস্তি হওয়া উচিত? জুতা মারেন হারামজাদারে। বেয়াদবের মতো কথা বলবেন না, জুতা মারলে ইজ্জত থাকে না, জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মারেন। চোপ একদম চোপ, চুরি চুরি আবার সিনা চুরি, পিঠা একদম লম্বা বানায় ফালামো। লম্বা বানায় ফেলাবো, লম্বায় কম আছে আর কি। আবারও কথা শোন, পরে পঞ্চাশটা জুতার বাড়ি মার, আর গুইনা গুইনা 1000 বার কান ধরে উঠবোস করা। চল 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 মুরগি দিলি। আল্লাহর গ্রামবাসীরা বেকুবের দল, মনে করছে জুতার বাড়ি খাইয়া অজ্ঞান হইয়া গেছি। রেশা মন্দিরা এই একটিকটা না করলে পুরা পঞ্চাশটা জুতা বাড়ি খাইতে হইত। থাকুম না তোকই গেরামে থাকুমি না, মা নাই বাপ নাই বউ নাই জি নাই পুত নাই কেন থাকুম, উষ্টা মারি তোকই গেরামের কপালে। তোরা আমারে আপন ভাবতে পারলি না, আরে কত লোক আছে। কি দেখছেন প্রিন্স আমার নাম, বয়স কি মনে হয় 30-35? ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগে। তবে চেহারা খানা রেখেছি একেবারে মাখন। আরে চেহারা সুরত দেখে কি মনে হয় ভদ্রলোক, বেশ সাদাসিদ একজন জেন্টলম্যান? এটা দ্বিতীয় ভুল, আসলে আমি ভণ্ড, উৎকৃষ্ট শ্রেণীর চিট, প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ, চতুর্থ শ্রেণীর টাউট, এক কথায় সলিড ভণ্ড। আরে ভাতিজা চিনি না জানি না, চাচা করে জড়াইয়া ধরলো ওইদিকে আমার থেকে বড় সব নাকি বহুত শিয়ানা পাবলিক, চাচা করে ডাকলাম ভাতিজা সে মাইনা নিল।
কবে থেকে কি এই সব ধান্দাবাজি কবে থেকে কি আবল তাবল বলতাছ আবল তাবল কিলকুতা খাইলে ঠিকই টের পাইবা খবরদার জুতা মাইরা মুখের চামড়া খুইলা ফেলাবো কি এত বড় সাহস তুমি আমার জুতা মারবা এত বড় সাহস মারো দেখি শোনো এইখান থেকে পঞ্চাশ টাকা আমার পঞ্চাশ টাকা তোমার না এইখান থেকে দশ টাকা তোর নব্বই টাকা আমার পঞ্চাশ টাকা আমার পঞ্চাশ টাকা তোমার না দশ টাকা তোর নব্বই টাকা আমার পাইলি না পঞ্চাশ টাকা তুমি পাইছো নব্বই টাকা পুরা টাকাটাই তো গেল নাম কি প্রিন্স কি প্রিন্স প্রিন্স সাল নাই কুকুর বাঘা না তোমার নাম কি কদম ছোরা কদম আলি পুরা টাকা না আমার লেগে রাখি খিদা লাগছে লাগছে না তবে চলো খাই কি দিয়া টাকা তো নাই টাকা তো আমার কাছেও নাই তারপর খামো চলো কেমনে চলো না কেমনে আরে প্রিন্সের কেরামতি দেখবা চলো উঠুন উঠে চুপচাপ বসো এবার বলুন এসব ধান্দাবাজি কতদিন ধরে চালাচ্ছেন আমার তো বিশ বছরের মুডি চুরির অভিজ্ঞতা ভাবি যে লাইনে তুমি থামো তো বুঝলেন ম্যাডাম আমার চাচার মাথায় একটু গন্ডগোল আছে এক জায়গার ডায়লগ আর এক জায়গার আমরা নিরীহ মানুষ আমাকে টাকা পয়সা লাগবে তাছাড়া পাও তো ভালোই হয়ে গেছে এসব ফালতু কথা বলে কোনো কাজ হবে না পুলিশের ডান্ডার বাড়ি খেলে আসল তথ্য বেরিয়ে আসবে আবারও পুলিশ আবারও এই ডান্ডার বাড়ি আমারে মা পুলিশের লাডির বাড়ি তো তুমি খাও নাই খাইছি তো আমি রহমান দারোগা ডান্ডার বাড়ি চোটে রোজই আমার জামা কাপড় লুঙ্গি খারাপ হইয়া যাইতো প্রত্যেক আমাবাস্যা পূর্ণিমার মধ্যে আমার গিরা গিরা ফুল্লা উঠে শোনেন মা আসল কথা বলি তার আগে এই ডান্ডাটা আমার হাতে দেন বাকি কথা নির্ভয়ে বলি আমার নাম কদমালি পেশা মুরগি চুরি লোকে আমাকে কদমা চুরা বলিয়া ডাকে আমাদের অঞ্চলে এমন কোনো মুরগি নাই যে আমাকে দেখে চিনে না পরে দারোগা পুলিশের হাতে মাইসের হাতে গুতা নিয়ে অনেক খাইছি তিন চারবার মাথা কামাইয়া দিছে শেষে এই মানুষের গুতানি খাইতে খাইতে বাধ্য হইয়া এই শহরে চলে আইছি এখন ওর কথা ওর মুখে শুনলেন ওই ক আরে কস না দরা পড়ে গেছি তো ক আমার নাম প্রিন্স কি প্রিন্স ম্যাট্রিক ফেল আমি আসলে ধাপ্পাবাজ মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি শেষ কাজটা করেছি সুলতানপুর হোটেল ম্যানেজারের সঙ্গে আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ আপনাদের তো অনেক বুদ্ধি গায়ে শক্তিও আছে কাজ করে খান না কেন কাজ কি ছেলের হাতের মোয়া নাকি ম্যাডাম যে চাইলেই পাওয়া যায় কে দেবে কাজ আমি দেব আপনি কি কাজ যেই কাজই দেই না কেন কাজটি আপনাদের করতেই হবে আমি কিন্তু থাল বাসন মাজতে পারুম না আমি যদি চাই তাই করতে হবে মগের মূল লোক নাকি চল দেহি বাতি যা আর কাজ কোন হল হয় দাঁড়ান যাবার আগে এই রেকর্ড করা টেপটা শুনে যান আমার নাম কদমালি পেশা মুরগি চুরি লোকে আমাকে কদমা চুরা বলে ডাকে আমি আসলে ধাপ্পাবাজ মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ আমার কথা মতো কাজ না করলে এই ক্যাসেট চলে যাবে থানায় এবং আপনারা যাবেন জেলে দেখুন আপনাদের দুজনকে আমার খুব ভালো লেগেছে কোনো ছোট কাজ বা কোনো সাংঘাতিক কঠিন কাজ আপনাদের দ্বারা করাবো না আমার নাম রুকসানা এই যে বাড়িটি দেখছেন এটি আমার না ও যে গাড়িটি দেখলেন ও তো আমার না তার মানে চুরি করছে তাহলে তো আপনি আমাদেরই লোক না
এই সবকিছুর মালিক, এই শহরের সবচেয়ে ধনী মানি শিল্পপতি রাজীব চৌধুরী। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমার গ্রামের বাড়ি কাঙ্খাচুরি। খুব গরিব ঘরের মেয়ে আমি, বাল্য বিধবা। বাবা আর আমি একসাথে থাকতাম। একদিন এক গভীর রাতে আমি আর বাবা ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ চারিদিকে গুলির শব্দ। আমাকে বাঁচান, ডাকাতরা আমাকে গুলি করেছে। বাবা, বাবা এসো। কিছু মা, ধরো বাবা, ধরো। বাবা একটু পানি নিয়ে এসো। পরদিন সকালবেলা গ্রামের সব মানুষ আমাদের বাড়িতে ঘিরে ফেলে। ওরা সন্দেহ করে রাজীব চৌধুরীকে, বলে আমাকে বিয়ে করতে হবে। সে বাধ্য হয়ে কলমা পড়ে বিয়ে করে আমাকে। তারপর এই বাড়িতে নিয়ে আসে আমাকে। তার অনেক দিন পর জানতে পারি সেদিন ডাকাতির গুলি খাননি উনি, খেয়েছিলেন পুলিশের গুলি। জানতে পারি উনি বিবাহিত, ওনার একটি বিবাহযোগ্য মেয়ে আছে এবং সমাজে ভদ্রলোকের মুখোশ পরে চোরাচালানি করে বেড়ায়। কিন্তু এর সাথে আমাদের কাজের কি সম্পর্ক? আছে। আপনাদের প্রথম কাজ, একজন সুদর্শন শিক্ষিত ভদ্র মার্জিত সাহসী বেকার যুবক খুঁজে বের করা। সেই যুবকটিকে আমার কাছে নিয়ে আসবেন, তাকেও চাকরি দেব। আপনাদের প্রত্যেকের বেতন মাসে 5,000 টাকা। একটা বাড়ি পাবেন থাকার জন্য, অন্যান্য সুবিধাও পাবেন। যুবকটির কাজটা কি হবে? রাজীব চৌধুরীর মেয়ের সাথে প্রেম করবে, তারপর বিয়ে করবে, সব সম্পত্তি লিখিয়ে নিবে, চৌধুরীকে রাস্তার ফকির বানাবে। তারপর সে কোথায় যাবে? আমার কাছেই আসবে, আমি পাবো স্ত্রী মর্যাদা। সেটা আপনার ব্যাপার, পোলা খুঁজে বের করতেই বলতো, কাজটা তো সোজাই। আমরা রাজি। আমিও রাজি। গুড, আজই একটি বাড়ি ভাড়া নেবেন, অ্যাডভান্স আমি দেব। আর কাল সকালে রাজীব চৌধুরীর বাড়ির আড়াল থেকে তাকে আর তার মেয়েকে দেখে আসবেন। মাইয়াটা দেখতে কি মন? লোকে বলে সুন্দরী, আমি নাকি সুন্দরী, আহা আরে আহা, আকি পিছে পালে রে যখনই সুন্দরী, আহা আরে আহা। পাড়ার ছেলেরা যত দল বেঁধে আসে, ফুল দেয় চিঠি দেয় বলে ভালোবাসে, কি করে বোঝ হয় ওদের আমি এত জোয়া। একজন দিতে পারি একটাই মন, একজন দিতে পারি এত বাড়ি মন, একজন দিতে পারি একটাই মন, একজন দিতে পারি এত বাড়ি মন। লোকে বলে সুন্দরী, আমি নাকি সুন্দরী, আহা।
সুন্দর মাইয়াডা, তোর চাষিও জুবান কালে দেখতেই দেখবি। তুমি বেশি কথা বলো, চলো। এইসব ফালতু কথা বলার জন্য তুমি ডেকেছো? তোমার কাছে ফালতু হতে পারে, কিন্তু আমার কাছে কি? তোমার কাছে কি? ওই সন্তান পৃথিবীতে আনবে কি পরিচয় দেবে, কে তার বাবা? আমারও তো একই প্রশ্ন। এতগুলো বছরে আমার কতগুলো সন্তান তুমি নষ্ট করিয়েছো। তুমি আমার স্বামী, আমার সন্তানের পিতা হতে তোমার আপত্তি কোথায়? একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। শুধু একটা কথা মনে রেখো, পৃথিবীতে দুটো জিনিস আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এক, আমার সামাজিক মর্যাদা সম্মান, আর দ্বিতীয় আমার কলিজার টুকরো মৌ। এর মাঝে নতুন কোনো অতীত এনে আমি আমার ভালোবাসায় ভাগ বসাতে দেব না। আর তোমার সন্তানের পিতা হয়ে সমাজের কাছে দুশ্চরিত্র লম্পট শাস্তি আমি পারবো না। তাহলে আমাকে বিয়ে করেছিলি কেন? বিপদে পড়ে এখন তাড়িয়ে দিচ্ছ না কেন? তোমার শরীরটা আমার দারুণ পছন্দ। দেখো রুকসানা, আমি তোমাকে কি দেইনি? বাড়ি, গাড়ি, কারিগরি টাকা সবই তো দিয়েছি। এগুলো নিয়েই সুখী হতে চেষ্টা করো। মনে রেখো, পৃথিবীর সব সুখ সবাই পায় না। চল, কাম অন, এসো এসো এসো। কি চলো, লেখাপড়া কত দূর? বিয়ে পাস। বাচ্চি বেকার নাকি? জি। চাকরি করবা? কি চাকরি? একটা মেয়ের লগে প্রেম করবা, প্রেম করে বিয়া করবা, বিয়া করে সব সম্পত্তি লেখায় নিয়ে আমরা সব তুমি লেখা। তুমি সবসময় বেশি কথা বলো, আমার কোনো অসুবিধা নেই। চলো দাঁড়ান, কলাটা খেয়ে নেই। কলা? এখানে কলা কোথায় আছে? এই যে এই দেখ, উষ্টা খাইয়া বইরা আমার ঠ্যাঙের কি অবস্থা! মারি তোর চাকরি। বেশি কথা না বইলা, এখন চিন্তা করো, এমন একটা ছেলে আমরা পাবো কোথায়? মাদার ভাই, রেডিও প্রোগ্রাম শোনা না? দাঁড়া, শোনাচ্ছে। হুকুম করুন মালিক, আসছে ইবনে মিজানের বাহাদুর। দারুন, ফ্যান্টাস্টিক। এই নাজমুল হোসেনের একটা শোনা না? দাঁড়া, শোনাচ্ছে। হ্যাঁ ভাই, প্রেমিক, বিশ্ব প্রেমিক, এ যুগের পরিচালক শহীদুল ইসলাম খোকনের লেটেস্ট প্রেমের ছবি বিশ্ব প্রেমিক এখন চলছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনারা শীষ বাজালেন কেন? আপনাদের ঘরে মা বোন নেই? আছে, কিন্তু প্রেমিকা নেই, বউ নেই। এসো ডার্লিং। কি তোর শয়তান, এত দেমাক কেন গো সুন্দরী? অমন করছে কেন ডার্লিং? যাস না এমন, ওরা খুব খারাপ ছেলে। দাঁড়া ডার্লিং, খারাপ ছেলেদের ভালো করে দিয়ে আসে। কাছে এসো। কি হলো ভাই, কি হচ্ছে? ওরা আমাকে দেখে শীত
কেন শীষ দিয়েছো কেন? তুমি আবার এর মধ্যে নাক গলাতে এসেছো কেন? আচ্ছা আচ্ছা, শীষটা তাহলে তুমি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কিরে, বলেছিলাম না খারাপ ছেলেগুলোকে ভালো করে দেব। ওরা কোনোদিন কোনো মেয়েকে আশীষ দেবে না। যাই রে। ছেলেটা ঠোঁট ফাটালে কেন বাবা? আমি জিজ্ঞেস করছি, ছেলেটা ঠোঁট ফাটালে কেন? ও মেয়েটাকে শীষ দিল কেন? তাতে তোমার কি? সে কি তোমার বোন? যদি হতো। ওই যদির উপর বাহাদুরি করতে যেও না, যেটা করেছো সেটা বেআইনি। কিন্তু বাবা, ওই ছেলেটা প্রায় এই ধরনের অপরাধ করে। সেটা দেখবে পুলিশ। তোমার উচিত ছিল থানায় খবর দেওয়া। কি হতো? পুলিশ যেত, ওকে অ্যারেস্ট করতো, হাজতে ভরতো, কোর্টে চালান দিত, 501,000 টাকা ফাইন অথবা 3 দিন জেল। ব্যাস, বেরিয়ে এসে আবার সেই কুকীর্তি। কিন্তু আমি যেটা করেছি তাতে ওই ছেলেটা ভবিষ্যতে কোনোদিন কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না। বাহ, ভালো, খুব ভালো। বড় বড় লেকচার দিতে শিখেছো, রাস্তার লোকের ভালো করার জন্য ছাপিয়ে পড়, আইন হাতে তুলে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাও। অথচ সংসারটাকে দাঁড় করাবার জন্য কি করেছো তুমি? আমি ঘুষ খাই না, দুর্নীতি করি না, নিজের সৎ পরিশ্রমের টাকায় এই সংসারটাকে কোনো রকমে চালিয়েও তোমাকে বিয়ে পাস করিয়েছি। ভেবেছি তুমি একটা চাকরি খুঁজে এই বুড়ো লোকটাকে একটু শান্তি দেবে, তোমার মাকে একটু সুখ দেবে। বাবা, আমি তো কোনো কথা শুনতে চাই না। বারবার প্রতিবাদ করার নামে তুমি আইন নিজের হাতে তুলে নেবে আর আমার কাছে অভিযোগ আসবে, সেটাই মানিতে হবে না। বাবা, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বাবা হিসাবে আমার যতটুকু করা সম্ভব সবই আমি করেছি, কিন্তু তোমার চাকরির জন্য কারো কাছে তদবির করা আমার পক্ষে সম্ভব নয়। নিজের পথ নিজে বেছে নাও। এরকম একটা ছেলে তো খুঁজতেছি, শক্তি আছে, দেখতে ভালো, সাহস আছে, শুধু লেখা। আমরা তোমার চাকরি দিব। কি চাকরি? চলো চলো চলো, আমার ব্যাগ, আমার ব্যাগ। অসম্ভব, এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না। কেন পারবা না? আরে একটা মাইয়ার লোকে প্রেম করবা এইটা পারবা না? আরে তোমার বয়সে আমার ভাতিজা গেরাম কমপ্লিট করছে, তুমি তো পুরুষই না। আহা দাদা, তুমি থামো তো, যা বলার ম্যাডাম বলুক। বলেন ম্যাডাম। বলেন বলেন। শুনো, তোমাকে দেখে, তোমার সব কথা শুনে তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার চাকরি করো আর না করো সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার মায়ের সাথে রাজীব চৌধুরী এমন ব্যবহার করতো তাহলে তুমি কি করতে? তোমার মাকে যদি কেউ রক্ষিতা বানিয়ে রাখতো তাহলে কি করতে তুমি? আমি তার হাত পা ভেঙে ঘরে বসে রাখতাম। অথচ আমি তোমাকে সামান্য কাজ করতে বলেছি, বিশ্বাস করো এটা কোনো অন্যায় কাজ নয়। আমি শুধু আমার স্বামীর কাছে স্ত্রীর অধিকারটুকু চাই, আমি তোমার মায়ের মতো, এইটুকু কাজ করে দাও, আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমি কাজটা করতে পারি, কিন্তু ওই মেয়েটির সাথে আমি আসল প্রেম করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আমি একজনকে ভালোবাসি। কে সে? জানি না। জানো না? নাম কি? জানি না। এইটা কিন্তু নতুন না। ও দাদা, তুমি থামো তো। কেন হয় নাই? ওকে তুমি দেখেছো? জি, আমি তাকে আমাদের এলাকায় দেখেছি গাড়িতে করে চলে যেতে। আমার ভালো লেগেছে তাকে, ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। মেয়েটি দেখতে কেমন? সুন্দরী,
অপূর্ব সুন্দরী। ঠিক আছে, প্রথমে তুমি রাজীব চৌধুরীর মেয়েটিকে দেখো, তারপরে তুমি সিদ্ধান্ত নিও কাজটি করবে কি করবে না। ওকে, এখন যাও ওনাদের সাথে, তোমার থাকার জায়গা ঠিক করা আছে, কাল সকালে মেয়েটিকে দেখে কাজ শুরু করবে। আপনারা আপনাদের বাড়িওয়ালা সম্পর্কে একটু সাবধান করে দেবেন, আর তুমি এখানে একটা সই করো। এটা কি? তোমার জয়নিং লেটার। আজ বিকাল থেকে তোমার ডিউটি শুরু। প্রথম ডিউটি কাপড় সুপুর গুলি তো দামি করতে হবে, দ্বিতীয় কাল সকালে সুন্দরী মাইয়াডারে দেখবা। কি ব্যাপার, কি আবার কে? ভাড়া করা প্রেমী। তাতা মিয়া, আসলে ওর নাম ইমন, আমাদের অফিসে নতুন জয়েন করছে, আমাদের সাথে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, কথা ছিল দুইজন থাকবেন, এখন তিনজন থাকেন। পানির বিল কিন্তু আমি নিজে দেই, হুশ করে পানি খরচ করব। 100% কি না, মানে 100 বার পানি কম খরচ করব। আর একটা কথা, এরা দুজন জানে, তুমিও শুনা রাখো, আমি ব্যাচেলার বাড়িওয়ালা। ওই যে বাড়িটা দেখতেছ ওইখানে আমি চারজন ব্যাচেলার মহিলারে ভাড়া দিছি, ওইখানে কোনো পুরুষ ঢোকা নিষেধ। এখানে তোমরা তিনজন পুরুষ, কখনো কোনো মহিলা যেন ওই বাড়ির ত্রিসীমানায় না আসে। জি, এখন তো আমার কাজ করতে আপত্তি নেই তোমার? জি না। গুড, এই নাও মোয়ের প্রতিদিনের রুটিন। এখানে পাবে মো রোজ খুব ভোরে সমুদ্র সৈকতে এক্সারসাইজ করতে যায়। আমরাও যাবো। ছাই ভালো, তুই জানিস না মো তোকে ধোকা দেবার জন্য ওই ছেলেটা পাস মার। আমারও তাই ধারণা, পার্সোনালিটি আর গ্রাইভিটি দেখালে তোর নজরে পড়বে, এটাই ওর চালাকি। কিন্তু আমার মনে হয় তোর তো অনেক কিছু মনে হয়, একটু ঘুরলে গেছে তো। দেখবি এই পোস্ট পাসালাই একদিন তোর পেছনে ফেফে করে ঘুরবে। মনে হয় না। ঠিক আছে, চল এক কাজ করি, বুধবার তোর জন্মদিনে ওকে দাওয়াত করে আসি, দেখি ও আসে কিনা। চল, প্ল্যানটা ভালোই করেছিস। আমার জন্মদিন যদি এ মাসে না, তবু একটা পার্টি তো হবে, পান পার্টি। ওই যে ওই ছেলেটা কিন্তু ওই যে বসে আছে। আচ্ছা চল। এই যে শুনুন, নিন। কি এটা? জন্মদিনের দাওয়াত। জন্মদিন কার? কেন, আমাদের বান্ধবী মৌ, ওই যে। আমি তো ওনাকে চিনি না। না চিনলে কি দাওয়াতে যেতেনি? দুঃখিত, আমি অপরিচিত লোকের দাওয়াতে যাই না। তবুও কার্ডটা রাখুন, আমরা সৌজন্যমূলক দাওয়াত দিলাম, ইচ্ছে হলে যাবেন। চলি। এইটা কি? কোনটা? এইটা ফুডানি। কি রে, বলেছিলাম না ও সেরকম ছেলেই না, আমাকে পাত্তাই দিচ্ছে না। আরে রাজ, আমি 100% শিওর ও তোর জন্মদিনে আসবে। দেখা যাক, চল চল। জন্মদিন একই দিন একই সময় আরেকটা জন্মদিন। কার? ইমনের। কিন্তু আমার জন্মদিন তো এই মাসে না। আরে পিটলামির জন্মদিনে মাস লাগে না, চুঙ্গা চুঙ্গা জন্মদিন। আচ্ছা জন্মদিনটা হবে কোথায় দেখো তো? বলেছিলাম না ও জন্মদিনে আসবে, সেটা আশা হলো ওরও জন্মদিন, তাই হয়তো। জন্মদিন না ছাই, বেটা ইচ্ছে করে কাণ্ড করেছে। দাঁড়া দেখাচ্ছি মজা। আই শিউরি, আই তো আমার সাথে। কি করছিস? আই পিঙ্কি, সব ঠিক আছে? আচ্ছা দাঁড়া। আচ্ছা চল, আই চল। আসি। আরে দাদা, আপনারা? আমরা দাওয়াত খেতে এলাম। কিন্তু আপনাদের তো আমরা দাওয়াত দিই। আমাদের দাওয়াত লাগে না। দুই হায়া নাকি বিনা দাওয়াতে দাওয়াত খেতে চায়? প্লিজ অযথা ঝামেলা করবেন না। আপনারা যা, কেক না খেয়ে যাবো নাকি? কি 20 বছরের অভিজ্ঞতা তোমার? কি সুবি কেক কেক। Good.
যারা জন্মদিনের বারোটা বাদ দিল। হাই জন্মদিন, চল আমরা কেক কাটি। আয় শুলি আয়। এই আমাদের কেক কোথায়? ওদের কেক তো নষ্ট হয়ে গিয়েছিল। এখন ওরা কেক পেল কোথায় রে? নিশ্চয়ই আমাদেরকে চুরি করেছে। চল তো দেখি। চল। এই যে। জি বলুন। আপনারা আমার কেক চুরি করেছেন কেন? তাই নাকি? আর এইটা তো কোনো ঘটনা যাই তাইলা। দেখেন অযথা ঝগড়াঝাটি না করে আসুন দুজনে জন্মদিন একসাথে করি। হ্যাঁ, একটা কেক দুজনে কাটেন। কিন্তু কেকে তো একজনের নাম লেখা। দুইজনের হইতে কতক্ষ। হ্যাপি বার্থডে টু ইমন মৌ। কি বলেছিল ওরা? আর উপায় কি? চল তো এই কেকে দুজনে কাট। চল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to Imon and Mo. মুখবন, এত টাকা টাকির কি আছে? একজন আরেকজনের খাওয়াই দিলি হয়। চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ, ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ, ওর দৃষ্টি দেখে দ্রষ্টা নিজে করবেন যে প্রেমে, অন্ধারে অন্ধা তুই অন্ধা, ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ, ওই টিকপাতে ছেলে দেখ দেখ দেখ, ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ, ওই পিটি পাটি ছেলে তাকে দেখ দেখ, ওর সৃষ্টি দেখে রং আছে
আন্ধা তুই আন্ধা ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ ওই ঝিকমিক চাঁদ মুখ দেখ দেখ ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ ওই পিটিপাট ছেলে তাকে দেখ দেখ ওর সৃষ্টি দেখে স্রষ্টা নিজেই করবেন যে প্রেমে আন্ধারে আন্ধা তুই আন্ধা আন্ধারে আন্ধা তুই আন্ধা আন্ধারে আন্ধা তুই আন্ধা আন্ধারে আন্ধা তুই আন্ধা এই যে ম্যাডাম লাগে গেছে কি কি লাগে গেছে আন্ধারে আন্ধা তুই আন্ধা দাদা দাদা তুমি থামো তো ময়ের জন্মদিনের পার্টিতে দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়েছিল তাতে লাইলি মজনু শিরি বরাদ্দ হয়ে এত উচ্চসিত হওয়া ঠিক নয় কেন আরো সিরিয়াসলি অঙ্ক কষে গুনে গুনে পা ফেলতে হবে ইয়ে ইমান কোথায় কোথায় আবার মৌবিবির স্বপ্নে বিভোর হয়ে আকাশের তারা গুনছে আমি শেষ আমার লোকদের সাথে মারামারি করে তুমি খুব টায়ার্ড তোমার রেস্টের প্রয়োজন কয়েকদিন হাসপাতালে থেকে এসো রেস্ট হয়ে যাবে তাই মিয়া তুমি কি ডাক্তার নাকি হ্যাঁ তাতা তুমি চুপ করো তো দেখো ভাই অযথা গ্যাঞ্জাম করো না আমাদের হিরো একটু রোমান্টিক মুডে আছে মুডটা নষ্ট করে দিও না তোমাদের হিরোকে জো বানালেই ভালো মুড পাবে শালার কপালে তুষ্টা আছে চাচা আমাকে হাসপাতালে পাঠাবে এসো আমাকে লাগবে না মশা মারতে কামান দেখাবো নাকি যা যা বাবা ছুরি দেখেই অজ্ঞান মেয়েটিকে রাজীব চৌধুরী মেয়ে আচ্ছা এসো তাতা দেখছো লাইলিরে পাইয়া মজনু আমাকে ভুলেই গেল তাতা তাতা ও তাতা গেল কই তাতা হরি পকেটও তো নেই এই তাতা আরে তাতা কি হয়েছে তোমার রে এনেকে কি হয়েছে তোমার হ্যাঁ না শেষ হয়েছে হ্যাঁ তাইলে আমার উডা ও উডো শোনো তোমাকে বুঝিয়ে বলি শত্রুপক্ষ যদি মারামারি করার সময় কোনো অস্ত্র বের করে তখন খালি হাতে তাদের সাথে লড়তে একটু সমস্যা হতে পারে তাই অস্ত্র বের করার সাথে সাথে আমি আত্মসমর্পণের ভঙ্গিতে জ্ঞান হারাবার ভান করি স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ তার অস্ত্র নামে আমার দিকে এগিয়ে আসবে আর তখনই আমার কানে একটা তবলার বোল বাজে ধিন তা কেটে ধিন ধিন তা ধিন ধিন তা তেনা কেতে তেনা না কেতে ধিন ধিন তা তেনা কেতে তেনা না কেতে ধিন ধিন তা তুমি তো বল ভালোই জানো আমি ছোটবেলা থেকেই নাচ গান শিখি আচ্ছা
তোমাকে দেখলে বোঝাই যায় না। তোমাকে দেখলে কিন্তু বোঝা যায় কি তোমার মাসেল হেভি, একটু দেখাও না। আচ্ছা চেপে দেখো, নখ দিয়ে দেখো, ফটো করতে পারবে? চেষ্টা করে দেখো। অসম্ভব, পারবে না। কি আমার ছেলের গায়ে যে হাত দিয়েছে তার হাত ভেঙে দিন। মুশকিল হলো তার হাত ভাঙার আগে তাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে আপনারই মেয়ে। আমাকে এখন কি করতে হবে? আপাতত কিছুই করতে হবে না, তবে আমার মনে হয় আমাদের সামনাসামনি কথা বলা দরকার। তবে কোথায়? কাল সকালে হ্যাচারির মাঠে। আমার সময় খুব কম ফরমানালি, কিন্তু এই সময় নিয়ে অনেক সময় খেলা করতে হয়। শুধু সময় নয়, জীবন আর মৃত্যুকে নিয়েও খেলতে আমি ভালোবাসি। যাক, আমার মেয়ে যে ছেলেটিকে তুলে নিয়ে গিয়েছিল সে ছেলেটিকে? বিস্তারিত পরিচয় জানি না, তবে নাম ইমন, শিক্ষিত বেকার, প্রতিবাদী অথবা রকচটা। আমার গোপন সূত্র বলে ওর কোন নিকট আত্মীয় পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসারের বাবাদের সঙ্গে আমি উঠবস করি। ওই ছেলেটাকে ছাই বানিয়ে আকাশে উড়িয়ে দিতে রাজীব চৌধুরী বেশি সময় লাগবে না। এনিমোর, আপনি তো জানেন আমার সমস্ত সম্পদে একমাত্র উত্তরাধিকারী আমার পুত্র কোবরা, আর আপনার সবকিছুর একমাত্র উত্তরাধিকারী নেই আপনার মেয়ে মৌ। তো আমরা দুজন এখনো বন্ধু হতে পারিনি, কিন্তু কোবরা আর মৌ ওরা তো বন্ধু হতে পারে। এমনকি বিয়ে করার পথে এগুলে বোধহয় আমাদের মধ্যে শত্রুতা করার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। আর আমরা দুজন আত্মীয়তার বন্ধনে এক হতে পারলে কক্সেস বাজার থেকে টেকনাফ, কামো থেকে মহেশখালী, কবির সমুদ্র থেকে আনোয়ারা পর্যন্ত আমাদের দু নম্বরই ব্যবসায় নাক গলাতে আর কেউ সাহস পাবে না। তাই আমি চাই কোবরা এবং মৌ বন্ধুত্ব গড়ে তোলো, তারপর একটা সুন্দর দিনক্ষণ দেখে ওদের বিয়েটা। ফরমালিটি, আপনার স্পর্ধা সীমাহীন। আমিও স্বীকার করি
কিন্তু পুলিশ কাস্টমস বিডিআর এর চোখ ফাঁকি দিয়ে এই দু নম্বরি ব্যবসা চালাবার জন্য আমরা আপাতত সূত্রে এক হতে পারি যদি এ প্রস্তাবে আমি রাজি না হই ঠিক তবে আপনার প্রস্তাবের মাঝে একটু দূরদর্শিতা আছে কিন্তু কিন্তু শর্ত আমার একটাই মৌ আমার একমাত্র মেয়ে আমার চোখের মণি আমার কলিজার টুকরো সে যদি পরিচয়ের পর কোবরাকে পছন্দ করেন তাহলেই কেবল আপনার প্রস্তাবে আমি রাজি ডান তাহলে কাল সকালে কোবরা আপনার ওখানে চা খেতে যাবে প্রথমে মৌ মামনের সাথে আলাপ পরিচয় হোক তারপর ওকে গুড মর্নিং আঙ্কেল মর্নিং আমার নাম কোবরা ও কোবরা এসো 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 এই ওকে এক কাপ কফি দে আর মৌ মামনিকে ডাক পরিচয় করিয়ে দিচ্ছি এই শহরের বিজনেস ম্যাগনেট ফরমান আলী সাহেবের একমাত্র পুত্র কোবরা বাট ইউ আর এ ম্যান নট কোবরা আমার যেদিন জন্ম সেদিন শিকারে গিয়ে ড্যাড একটা কোবরাকে গুলি করে মেরেছিলেন হয়তো সেটাকে স্মরণীয় করে রাখার জন্য দিস ইজ ফর ইউ মিস মো ও গড আমার নামটাও জেনে ফেলেছেন আমি কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু মুখোমুখি দেখিনি আর আমি কিন্তু মানুষের চেহারা জানত কোবরাকে এই প্রথম দেখলাম মৌ মামনি কোবরা তোমরা কথা বলো আমার একটা জরুরি কাজ আছে পাপা জরুরি কাজ তো আমারও আছে কাল পরীক্ষা আই সি একটা জরুরি নোট নেওয়ার জন্য এক্ষুনি রুবিদে বাসায় যেতে হবে ও গড আমার অলরেডি লেট চলি যদি বলেন আমি আপনাকে লিফট দেই নো থ্যাংক ইউ রাস্তা থেকে আমি একটা বান্ধবীকে নিয়ে যাব তো ও আবার বড্ড খুঁতখুঁতে ও যদি আপনাকে লাইক না করে তো আই এম সরি ইটস অল রাইট ইটস অল রাইট থ্যাংক ইউ এত অল্প সময় তুমি যত দূর এগিয়েছো তাতে সত্যিই তুমি প্রশংসা পাওয়ার যোগ্য আরো আগাও যখন দেখবে মৌ তোমার জন্য জীবন দিতেও রাজি তখনই বিয়ের প্রসঙ্গ তুলবে কিন্তু ম্যাডাম চৌধুরী সাহেবকে এত সহজে বিয়েতে রাজি হবেন আমার মনে হয় না 100% চৌধুরীর সবচেয়ে বড় দুর্বলতা তার মেয়ে মৌ এ মৌ রসগোল্লা আমি এমন হয়ে গেলাম কেন কেমন হয়ে গেলে আমার সবকিছু পাল্টে গেল কেন আমি তো এমন ছিলাম না আমি তো কারো কাছে ধরা পড়তে চাইনি তাহলে কেন এমন হলো মৌ হ্যাঁ মৌ এখন আমার অবস্থা এমন হয়েছে তুমি আমার কাছে থাকলে মনে হয় তোমাকে কেটে কুটে খেয়ে ফেলি আবার দূরে গেলে মনে হয় আমার কিছুই নেই আমি যেন মরে যাই আচ্ছা মৌ হঠাৎ যদি কোনোদিন জানতে পারো যে এমনকে তুমি দেখছো যাকে তুমি ভালোবেসেছো সে আসলে ইমন না একজন লোভী অভিনেতা তোমার বাবার সম্পত্তির লোভে তোমার সাথে প্রেমের অভিনয় করছে অসম্ভব আমি তোমাকে অন্তর দিয়ে চিনেছি তুমি অমন হতেই পারো না আচ্ছা যদি দেখো হঠাৎ একদিন তোমাকে ছেড়ে পালিয়ে গেছি তখন পৃথিবীর কোন প্রান্তে তুমি লুকাবে আকাশে বাতাসে মাটিতে মঙ্গল গ্রহে যেখানে যত দূরেই তুমি লুকাও না কেন আমি তোমাকে ঠিক খুঁজে বের করব এমন কোনো শক্তি নেই যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারে তুমি আমার আমার শুধুই আমার আমি যদি মরে যাই অমন ছোটলোকের মতো কথা কখনো বলবে না কেন বোঝো না তুমি মরে গেলে আমিও মরে যাব হেই মো কি করছো চুপ করো পাগলি আর কখনো বলো না ঠিক আছে বলবো না কিন্তু সারা জীবন কি তুমি তোমার পাপার কাছেই থাকবে আমার ঘরে আসবে না এখনো পাপাকে বলিনি আজই বলবো Yes, my sweetheart. কিছু বলবে বলে মনে হচ্ছে না মানে নো মানে ঝটফট বলে ফেলো ইয়ে মানে আই এম সরি পাপা ইফ ইউ লাভ মি ডোন্ট সে সরি ডোন্ট সে থ্যাংক ইউ
ওকে বলো পাপা আমি লাভ পাপা আমার কলিজার টুকরা আমার চোখের মনি প্রেমে পড়েছে ছেলেটি কেমন এক্সিলেন্ট খুব ভালো ছেলে ব্রিলিয়ান্ট হে সামবাড়ি পাপা কিন্তু ছেলেটি কি করে ওর বাবা সেটা তুমি নিজেই জেনে নিও ওকে ওকে মাই সুইটহার্ট নো প্রবলেম ইয়ে তুমি ওর বাবা মার সব একদিন চা খাওয়ার দাওয়াত দাও আমি নিজে কথা বলবো থ্যাংক ইউ পাপা ও ও সরি Oh shit! It's all right, all right. My sweet papa. Sharma Nali kya me ki bolbo? Mr. Rajiv Chaudhary ki baari aache. দেখেন মিস্টার রাজীব চৌধুরী আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা মিস মোয়ের যদি বিবাহ না হয় তাহলে আমি পুলিশের লোক আল্লাহর কসম আমি আপনাকে গুলি করে দেব আস্তে হাস মুখে মাছি ঢুকে দেব ছাগল তোর কিছুই হয় নাই হে হে করলেই অভিনয় হয় না চশমাটা পর দেখ অভিনয় কাকে বলে ওইদিকে যা তুই রাজীব চৌধুরী দেখেন মিস্টার রাজীব আমার একমাত্র পুত্রের সঙ্গে যদি আপনার একমাত্র মেয়ের মোর বিবাহ হয় তাইলে তারা দুজনেই সুখী হবে এইটা আমার 20 বছরের মোর কিছুর অভিজ্ঞতা থেকে সুন্দর হয় নাই কিছুই হয় নাই কেন শেষে ওটা কি কইলা ও 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা আর তোমার কি ধারণা রাজীব চৌধুরী তার মাইয়ারে মুরগি চুরার পোলার লগে বিয়া দিব হ্যাঁ শিরে শেষ দিকে এসে একটু কন্ডল করে ফেলাইছি আচ্ছা আবার আচ্ছা চাচা প্লিজ এভাবে না মোর বাবা ভীষণ চালাক আপনার আবার বাবা সেজে গেলে ঠিক ধরে ফেলবে তাইলে আমরা নতুন বাবা পাবো কোথায় বাবা আমার বাবাকেই আনতে হবে হ্যাঁ কিন্তু বলবো কিভাবে মা মাকে দিয়ে রাজি করাবো বাবা হ্যাঁরে ঠিক জায়গায় এসেছিস তো বাবা হ্যাঁ মা এটাই মোদের বাড়ি এসো এসো বাবা থাক মা আরে 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 কি করে মা কি হচ্ছে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুমি আমার লক্ষ্মী মামুনি মা তুমি ওনাদেরকে বসাও আমি বাবাকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন ভাইজান আসুন চলো বসুন থ্যাংক ইউ আপনি বসুন চমৎকার বহু বছর পর দেখা তা মামুনি এই বুঝি তোমার খুব ভালো ছেলে ব্রিলিয়ান্ট আর এ হচ্ছে তার জন্মদাতা পিতা কি মিস্টার রায়হান আদর্শবাদী দেশপ্রেমিক অবাক হচ্ছেন কি করে একটা মৃত মানুষ আবার জীবিত হলো ওটা আমার সৌভাগ্য একই চেহারার একটা লোক যাচ্ছিল বিয়ে করতে সুযোগ বুঝে ব্যাটাকে ঘায়ল করে নিজেই বসে গেলাম বসে যাবার বাকি ইজি 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 আপনার মতো বেকুবদের বোকা বানাতে সময় লাগবে শাট আপ সরি সরি তোমার চয়েস সম্পর্কে আমার ধারণা বেশ উঁচু ছিল কিন্তু তুমি যাকে চয়েস করেছো তুমি কি জানো তার পিতা এই যে মিস্টার রায়হান্না তা হাবিলদার থেকে এখন ওসি পর্যন্ত হয়েছেন নাকি একজন ওসির বেতন কত ম্যাক্সিমাম 5,000 টাকা আর তোমার এই পোশাকের দাম 10,000 টাকা আপনি আমার বাবাকে অপমান করছেন অপমান মান থাকলে তো অপমান করবো
যে নিজের ছেলেকে দিয়ে কোটিপতির একমাত্র কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে নিজে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, তার আবার মান সম্মান? বড় অবাক লাগছে এই সৎ মানুষটাকে দেখে। কোথায় গেল সেই সততা, সেই লেকচারবাজি? এখন একজন খুনি কালোবাজারির মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে এসে নিজের আদর্শকে জলাঞ্জলি দিতে কেমন লাগছে মিস্টার রায়ান? ভাবছেন এত গোপন কথা আপনাকে বললাম কেন? কারণ আপনি একজন সামান্য ওসি আর আমার চলাফেরা অনেক উপরে, আপনার নাগালের বাইরে। ইউ হ্যাভ নাথিং টু ডু। এটা আপনার বাড়ি, প্রাসাদও বলা চলে, আর আপনি বলেনও খুব সুন্দর। আপনার মেয়ে আর আমার ছেলের সামনে যেভাবে আমাকে অপমান করলেন, তার জবাব ওদের সামনে দিলে ওরা আমাকে ইতর ছোট লোক ভাববে। এমন মামুনি, তোমরা অন্য কোথাও গল্প করো, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ বলুন। 20 বছর আগের বাগলার খুনি রাজা, সরি মিস্টার রাজীব চৌধুরী, আদর্শবাদী ও সৎ পুলিশ থাকার দরুন হয়তো ওসির উপর আমার প্রমোশন হয়নি, সরকারি বেতনের বাইরে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করতে পারিনি, কিন্তু এই ওসির পোশাক পরে আমি চোর ডাকাত স্মাগলার খুনি ধরার শক্তি রাখি। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে কেন? ভয় পেলে তোমাকে দারুণ লাগে? খুচু লাগে। সত্যি বলছি, আসলে কি জানো, তুমি যা করো তাই আমার কাছে ভালো লাগে। কতদিন দেখিনি তোমায়, একা একা বাসে কি করছিলে আমার কথা মনে পড়ে না? একদম সময় পাইনি, এ কদিন বাসায় না অনেক মেহমান ছিল। মেহমান? আমার চেয়ে ইম্পর্টেন্ট মেহমান? তুমি রাগ করবে না তো বললে? বলো। আমাকে না দেখতে এসেছিল। দেখতে এসেছিল? পাপা আমার বিয়ে ঠিক করেছে। রাগ করো না প্লিজ, কি করব বলো? পাপাকে আমি ভীষণ ভালোবাসি, পাপার নির্দেশ আমি অমান্য করতে পারি না। প্লিজ ইমন, আই হ্যাভ নাথিং টু ডু। ইমন, ইমন প্লিজ শোনো, আমি জোক করছিলাম, শোনো না। আমার জীবন শুধু তুমি,
তার কারণ তুমি যে আর কারণ এত বড় সাহস তুমি আবার এসেছো আমার মেয়ের কাছে। আপনার সাথে আমার বাবার ঝগড়া থাকতে পারে, তার জন্য আমাদের ভালোবাসা নষ্ট হবে কেন? ইউ রাস্কেল, আমার মুখের উপর কথা বলিস? কিছু উত্তম মধ্যম খেলেই তোর ভালোবাসা ছুটে যাবে। মার হারামজাদা। হেই চাটা। নমুনা দেখালাম, আপনার এই চামচার দলকে মাটিতে শোয়াতে আমার এক মিনিট সময় লাগবে, কিন্তু আমি সেটা করব না। আপনার লোক দিয়ে আপনার ছাল মেটান, আমি আমার ভালোবাসা পরীক্ষা দেব। আচ্ছা পাপা, পাপা প্লিজ প্লিজ পাপা, তাড়াতাড়ি ধর, হাসপাতালে নিতে হবে। আর কি অবস্থা, রক্ত লাগবো? আমি আমি রক্ত দেব। আগে ওকে ভালো করে দেখতে দিন, তারপর বলছি। পরে আপনি বাঁচান ডাক্তার সাহেব, পরে আপনি বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচুক না। উঠুন, ও আপনাদের কি হয়? কেউ না, তবে রক্তের চাইতেও বেশি ওর জন্যে আমরা জীবনও দিতে পারি। পরে আপনি ভালো করে দেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, পরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি একটু অপেক্ষা করুন প্লিজ। ওহ
ও ভালো হয়ে যাব তো, আর কিছু হইব না তো? প্রিন্স, হয় প্রিন্স, তুই কথা কস না কেন? আরে ওই ও ভালো হয়ে যাব তো। আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? তুই সবসময় বেশি কথা বলো, সবসময় বেশি কথা বলো। দেখো চাচা, ও অবশ্যই ভালো হয়ে যাবে। ও সারা এই দুনিয়া আমাদের কে আছে? জীবনে যত পাপ করেই থাকি না কেন, আল্লাহ এই সত্য অন্তত আমাদের দেবে। কান্দো না, কান্দো না তুমি, ও ভালো হয়ে যাবে, দেখো ভালো হয়ে যাবে। ডাক্তার, এমন কিছুই হয়নি, কয়েকদিন হাসপাতালে হয়তো থাকতে হতে পারে, তারপর ভালো হয়ে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। মৌ, মা, মারে এখন কেমন লাগছে মা? হ্যালো মৌ। মামনি, কোবরা এসেছে। কোবরা? হ্যাঁ, কোবরা তো সাপের নাম। আপনি বুঝি সাপ? ওকে দাঁড়িয়ে দাও, ওকে মেরে ফেলো, ও ডেঞ্জারাস, মা ও আমাকে কামড়ে দেবে। লক্ষ্মী মামনি, ডাক্তার, তোমরা ওকে তাড়াতে না পারলে আমার ইমনকে ডাকো। চুপ কর মা, সব ঠিক হয়ে যাবে। শিবার শিবার কিছু হয়নি মামনি। আসলে মেন্টালি শক ডক্টর, ঘাবড়াবার কিছু নেই, তবে ওর জন্য সার্বক্ষণিক একজন নার্স দরকার। ও যেখানে যেতে চাইবে সেখানে যেতে দেবেন, ওর মতের বিরুদ্ধে আপাতত কোনো কাজ করবেন না। কিন্তু সেরকম নার্স এখন কোথায় পাবো? আপনি বলো একটা কাজ করুন, নার্স কাম গভর্নর চেয়ে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিন। রাইট ডক্টর, আমি কালই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। অভিজাত বংশের কিছুটা মানসিক এবং শারীরিক অসুস্থ কন্যাকে সার্বক্ষণিক স্নেহ মমতা দিয়ে সেবা করার জন্য একজন শিক্ষিতা ও মার্জিতা নার্স প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে। যোগাযোগ রাজীব চৌধুরী, ফোন 4491-3518। বুঝলাম, তুমি একটা বিরাট পণ্ডিত, এখন অগো দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ কেমন হইব এটা কও। এটা তো এর মধ্যেই আছে। কোথায়? দেখো কি লেখা। কি? মৌমামনির দেখাশোনার জন্য নার্স চাই। এটাতে আমাকে কি? তুমি থামো তো। ইমন, ইমন তুমি তো ওইটা বসো তো। তুমি নার্স চাইতা, মৌমামনির সঙ্গে দেখা করবা। আমি কিভাবে? সেই চিন্তা তোমার না আমাগো। কাল তুমি এই নাম্বারে ফোন কইরা, মেইলি গলায় নার্সের চাকরিটা ফাইনাল করবা, ঠিক আছে? হ্যালো, পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখে। জি, আমি নতুন নার্সিং পাস করেছি। নতুন পাস করেছেন? আই এম সরি, আমি চাই অভিজ্ঞতা সম্পন্ন নার্স। হ্যালো, এক্সকিউজ মি, আমার নাম ঈশিতা রোজারিও, আপনার বিজ্ঞাপনটা দেখে ফোন করলাম। 20 বছর নার্সের চাকরি করেছি, এর মধ্যে আমেরিকান একটা পরিবারে গভর্নেন্স হিসেবে চাকরি করেছি 5 বছর। স্বামী সন্তান? স্বামী নেই, সন্তানরা সব দেশের বাইরে, একা থাকি। শুধু টাকার জন্য নয়, আপনার মেয়ের অসুস্থতার বিবরণ পড়ে শুধু মানবিক দায়িত্ববোধে আমি কাজটি করতে চাই। গুড, কাল সকাল 9টায় আপনি আমার বাসায় চলে আসুন, ঠিকানা জানেন তো? গোল্ডেন হিল। ইমন কোথায়? জানি না, অনেক রক্ত, অনেক মারপিট, জানো ওরা না, ওরা না আমার জানকে অনেক মেরেছে। আমি ওদের ছাড়ব না। কি করবে? আলু ভর্তা করব, কচু ভর্তা করব, কিনিয়ে কাঁঠাল পাকাবো। শুধু একবার আমাকে বাড়ি নিয়ে চলো না। বাইরে যাবে? ওরা তো আমাকে যেতে দেয় না। আমি তোমাকে নিয়ে যাব। সত্যি? ফ্যান্টাস্টিক। ওলি ওলি ওলি, আমার কুকু মনি, আমার সোনা মনি, মা।
মানে ঠান্ডা বাতাস আইতাছে তো তাই দরজাটা বন্ধ করে দিলাম আসেন আপনার লগে একটু আলাপ করি কি ব্যথা পাইলেন না তা ঠিক নয় আমার তো ভাই বাতের ব্যথা বাতের ব্যথা আগে কইবেন তো টিপা দিলেই তো ব্যথা আর থাকবো না আমি আবার ভালো টিপতে পারি আসেন টিপা দি আমি চা করে নিয়ে আসি আপনি একটু বসুন কি দরকার আছিল সাহেব বেটি আসে না কেন যাই একটু আগায় দেখি যাই তাড়াতাড়ি যাই আবার খটখটা কি দরজা তাড়াতাড়ি আরে বাড়িওয়ালা চাচা আপনি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার ওই ম্যাম সাহেব আংটি আমারে চা খাওয়াইবো করে ভিতরে লয়ে আইলো চা ওই বুড়ির চা চাচা ওই বুড়ির চা খেয়ে আমার পাঁচবার বমি হয়েছিল চলুন আপনাকে বড় হোটেলে চা খাবো চলুন 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 না রাখো রাখো তোমার ওই ম্যাম সাহেব আংটির তুমি বুড়ি কইলা তখন যা সুন্দর চলুন তো তোমাকে বলেছিলাম রাজীব চৌধুরীর মেয়েটাকে বাদর নাচ নাচিয়ে কবজা করে ফেলতে অথচ তুমি বাড়িতে বসে বসে আড্ডা মারছো বাট ড্যাড শি ইজ স্টিল সিক মো এখনো অসুস্থ তো হয়েছে কি সারা জীবন তার অসুস্থ থাকবে না শোনো ওর সাথে আঠার মতো লেগে থাকো অ্যাক্টিং করো বাইরে বেড়াতে নিয়ে যাও কিন্তু ওর সাথে যে একজন নার্স ফিট করে দিয়েছেন আঙ্কেল ওই মহিলা সব সময় ময়ের সাথে থাকে থাকুক সময় সুযোগ বুঝে তুমি তোমার পথে এগিয়ে যাও কেন বুঝো না মই হচ্ছে রাজীব চৌধুরীর পরাণ পাখি ওটাকে আমার ঘরে আনতে পারলেই শালা চিরদিনের জন্য ঠুস নাপ নদীতে জেলে নৌকায় এটা পৌঁছে দিবি মাঝির মাথায় লাল গামছা বাঁধা থাকবে ওকে স্যার চল গুড মর্নিং আঙ্কেল মর্নিং মর্নিং মো কেমন আছে ভালো মৌ হ্যাঁ ওই দেখো আমার মামনি এসে গেছে আরে মৌ তোমাকে সুস্থ দেখে আমার যে কি ভালো লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না জানো মৌ তোমার অসুখের চিন্তা আমি রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না এই দেখো দেখো আমার চোখ লাল হয়ে আছে চোখ লাল ওই দেখি দেখি হে মা তুমি চোখে কাজল দিয়েছো কেন তোমাকে গরু গরু লাগছে মৌ উনি তোমার শুভাকাঙ্ক্ষী ওনাকে এভাবে বলতে নেই কেন সত্য কথা বলবো না কেন একশো বার বলবো সব সময় সত্য কথা বলতে নেই চলো ও কোথায় যাবে ডাক্তারের পরামর্শে মাঝে মাঝে ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনা হয় আঙ্কেল আমি তাহলে আজকে ওকে বাইরে ঘুরিয়ে আনি ঠিক আছে যাও নার্সের সাথে যাবে ওনাকে দরকার নেই দরকার আছে ডাক্তারের নির্দেশ ঠিক আছে আঙ্কেল চলো মো চলো চলো কামান প্রীতি কামান এক্সকিউজ মি ডোন্ট টাচ হার শি ইজ মাই পেশেন্ট হু দা হেল ইউ আর টকিং অ্যাবাউট তোমাকে মাতাবরি করতে কে বলেছে সে আমার হবু স্ত্রী ওকে টাচ করি আর যাই করি তাতে তোমার কি হবু স্ত্রী এখনো বিয়ে করেননি সে অসুস্থ তার দেখাশোনার দায়িত্ব আমার তো ওকে বিরক্ত করবেন না প্লিজ সিস্টার তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি জানো না আমি কে নো টক তুমি এখানেই থাকো আমরা ভিতরে যাচ্ছি কামন ডার্লিং কামন চলো Ha 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 ha
তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি এত ভীতু কেন গো? ঘোড়ার ডিম। এসো বসি। না আমি ওখানে বসবো। আচ্ছা বসো। মৌ, তুমি কি জানো তোমার সাথে আমার বিয়ে হবে? তুমি তো পচা। ইমন ভালো, আমার সাথে ইমনের বিয়ে হবে। আমি তো ইমন। তাই তুমি ইমন? এতদিন কোথায় ছিলে? আমার সাথে দেখা করনি কেন? তোমার জোড়া খুব মেরেছে না? তুমি যেন কেমন হয়ে গেছো, আমাকে একটুও আদর করো না। এখন আদর করব, তুমি একটু ওঠো। কি মজা কি মজা, উষা ছিলে। এক্সকিউজ মি, ইউ নটি বয়, ডোন্ট ডু দিস। ইউ আর নার্স? ইয়েস আই অ্যাম। নো, মিস্টার রাজীব চৌধুরী, আপনার মেয়েকে আমি কখনই বিয়ে করব না। আমি বিদেশে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করেছিলাম, আপনার মেয়েকে নিয়েও তাই করতে চেয়েছিলাম। আপনি একটা অসভ্য, আপনি একটা ইতর, ছোট লোক, বদমাশ, লম্পট, হিতে খোবরা। দেখ, সিন্ধুকে আমি রাখিনি তোমায়, আয় হায় আয় হায়, সোনার শেকলে আমি বাঁধিনি তোমায়, আয় হায় আয় হায়, আমি প্রেম দিয়ে বেঁধেছি তোমায় অন্তরে। তুমি লুকাইয়া রাখিও গো আমারে, আয় হায়
তারপর মৌমা মনিরে চুরি করে নিয়ে বাইকা দাম জীবনে প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলছি। আমি তো মৌকে চুরি করে বিয়ে করবো না। গুড গুড, দাঁড়াও একটু ভাবতে দাও। ম্যাডামের হাত থেকে মুক্তি পাইলেও সমস্যা থেকে যায় তোমার বাবাকে রাজি করানো। তোমার বাবাকে রাজি করানোর উপায় হচ্ছে ইমন, জীবনে কোনো কাজে আমরা হারি নাই, আজকেও হারবো না ইনশাল্লাহ। চলো, কোথায়? কোনো প্রশ্ন করবা না, যা বলি তাই করো। আপনার ছেলের ফ্রেন্ড, আমরা একসাথে চাকরি করি। আসুন বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। চাচা বলো। আমার ভাষা ভালো না, তুমি বলো। স্যার, ইমনকে আমরা দুজন খুব ভালোবাসি, আমরা ওর মঙ্গল চাই, সেজন্যই আপনার কাছে আসছি। স্যার, মেয়ের বাবা দোষ করতে পারে, কিন্তু মেয়ের তো কোনো দোষ নাই, ঠিক না? 100% পরিষ্কার করে বলুন কি বলতে চান। এইবার বলো। স্যার, আমরা তিনজন একসাথে কাজ করি। কোথায় কাজ করেন? ওই রুকসানা বেগমের কাছে। রুকসানা কে? রাজীব চৌধুরীর 2 নম্বর বউ। রাজীব চৌধুরীর 2 নম্বর স্ত্রী? খুলেই বলি। বল। তাহলে কাল সকালে আপনাদের বাসায় রুকসানাকে ডাকুন,
এবং যেভাবে বললাম সেভাবে কাজ করো। 100% তাজা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ম্যাডাম, আসুন, বসুন। কেন ডেকেছো? আপনার কাজ আমরা আর করব না। হঠাৎ আপনি আমাদের সাথে জালিয়াতি করেছেন। 200% ও আচ্ছা, এতদিনে তাহলে তোমাদের জ্ঞান পেয়েছে। তোমরা কাজ না করলে তোমাদের ভন্ডামে রেকর্ড করা টেপ চলে যাবে থানায়। ডরাই না, আমরা পুলিশে বইলা দিব। আপনি রাজীব চৌধুরীর সঙ্গে জালিয়াতি করতে আছেন। তাই নাকি? পুলিশ তোমাদের মুখের কথা বিশ্বাস করবে? করবে। আপনার নিজের মুখে স্বীকারোক্তি প্রমাণ করবে আপনি অপরাধী। কাকে চাই? আসেন স্যার, আসেন। কি উনি কি? আমি স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রায়হান খান। মিসেস রোকসানা এই শহরের সবচেয়ে ধনী সম্মানিত ব্যক্তি। রাজীব চৌধুরীর সাথে আপনি যে জালিয়াতি করছেন তার টাকা পয়সা হজম করার জন্য। মিথ্যে কথা, ওই জঘন্য লোকটাই আমাকে চিট করেছে। বিয়ে করেও আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। আই সি, আপনি স্ত্রীর মর্যাদা পেতে চান? হ্যাঁ চাই, এটাই আমার সারা জীবনের চাওয়া। গুড, আমিও তাকে তার অপকর্মের প্রমাণ সহ ধরতে চাই। একমাত্র আপনি সাহায্য করলেই তা সম্ভব। আমি সাহায্য করলে? জি। আপনার কাছে উনি কখন কখন আসেন? প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যারাতে আসেন আর সকালবেলা চলে যায় উনাকে না বইলা। বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার। কাল বিকেলে আমি আপনার বাসায় যাব এবং আমার প্ল্যান মতো আপনি কাজ করবেন, ঠিক আছে? 100% ঠিক আছে। গুড, চল। আসুন। সেই রুমে বেশিক্ষণ থাকি। আপনি প্লিজ একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। আজ আপনাকে একটু অভিনয় করতে হবে। যে করেই হোক, নেশার ঘরে রাজীব চৌধুরী যেন তার অতীত ইতিহাস বলে সে ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি চেষ্টা করব। দুনিয়ার এত প্রোগ্রাম বাতিল হয়, তোমার বৃহস্পতিবারের প্রোগ্রামটা কখনো বাতিল হয় না, এটা কি এত ইম্পর্টেন্ট? তোমার চেয়ে বেশি।
কিজে বলো, তুমি থাকতে আবার আমার অসুবিধা হবে? হ্যাঁ, আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম? হ্যাঁ, আজ তোমাকে বেশি বেশি সেক্সি লাগছে। আসলে আজ তোমার চোখ সুন্দর হয়ে গেছে। আমার চোখ সবসময় সুন্দর। কিন্তু মন, মনটা সুন্দর করো না কেন? কেন একটু সুন্দর করে এই পৃথিবীটাকে দেখো না? কি বলছো সব? বলছি তোমার অতি জীবনের খারাপ দিকগুলো এখনো ত্যাগ করতে পারলে না, মানুষের অসাধ্য কিছুই নেই। তুমি ইচ্ছে করলে ওখান থেকে ফিরে আসতে পারো। রোকসানা, ও পথে একবার পা বাড়ালে আর ফেরা যায় না। নেশা, কঠিন নেশা, জনপ্রিয়তার নেশা, রক্তের নেশা আর শরীরের নেশা এক। এই যেমন তোমাকে পেয়ে আর ছাড়তে পারছি না। প্রতি বৃহস্পতিবার এলেই পাগল হয়ে যাই। তেমনি সেই যে প্রথম কনস্টেবল শহীদের উপর ফান্দা মাথায় ট্রাকটা চালিয়ে দিলাম, তারপর তারপর কোথাকার কোন রাজীব চৌধুরী যাচ্ছিল বিয়ে করতে, বেচারা রক্তের নেশার খপ্পরে পড়ে অকালে প্রাণ হারালো। সৌভাগ্যক্রমে চৌধুরী বেটার চেহারাটা আমারই মতো। আজও আমার স্ত্রী, তুমি না, মোরমা মোরমা, সে জানতে পারলো না আমি রাজীব চৌধুরী না রাজা শিকদার। অবাক হচ্ছ, এত কথা আজ তোমাকে কেন বলছি? এটা কি বলো, কি এটা? এই শালী, এটা কি? এটা তোর কোন প্রেমিক ফিট করেছে আমার সাথে গোয়েন্দাগিরি? এই হারামজাদি, গোয়েন্দাগিরি! বড় লোকসুর মানে
সরজে বুঝলা কেমনে? ওই যে হাতে একটা কি লইয়া গেল। আরে ধুর, ওটা তো ভিডিও ক্যাসেট। ও শোনো শোনো শোনো, কই খুঁজো খুঁজো সব খুঁজো। আমি আসছি আলফাটো। বিরক্ত করার জন্য দুঃখিত, তোমার ভিসিআরটা একটু অন করো। What hell you are talking? কি আবলতাবল বলছো? আমার কথা শুনলে তোমার লাভ হবে, একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবে। আমি লাইনে আছি, দেখার পরে কথা বলবো। ক্যাসেটটা সম্পূর্ণ নষ্ট করেছে তো? তুমি আমাকে এত বোকা মনে করো কেন? ওটা ডুপ্লিকেট ক্যাসেট, আসলটা আমার কাছে। আমি তোমার সাথে কথা বলতে চাই। এই তো সোজা পথে এসেছো, কবে কথা বলবে? আজ এক্ষুনি, এতই রাস্তায় একা। ওকে, বাট নো ট্রিক্স। তোমার মেয়ে আর তার আশি আমার ছেলেকে যে অপমান করেছে তার প্রতিশোধ চাই। তোমার সকল অপকর্মের স্বীকারোক্তি এবং নিজের দ্বিতীয় স্ত্রীকে খুনের ভিডিও রেকর্ড এখন আমার হাতে। কি পেলে ক্যাসেটটা ফেরত দেবে? তোমার মেয়েকে। আগামী 7 দিনের মধ্যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে হবে। যেদিন বিয়ে হবে সেদিনই মূল ক্যাসেট ফেরত পাবে। সেদিন যে আসল ক্যাসেটটা ফেরত দেবে এবং কোনো কপি রাখবে না তার প্রমাণ কি? তখন তুমি হবে আমার ছেলের শ্বশুর, আমার পরম আত্মীয়। তাই তোমার কুকীর্তির রেকর্ড রেখে নিজের সম্মান নষ্ট করবো না নিশ্চয়ই। আর তাছাড়া এটুকু বিশ্বাস তোমাকে করতেই হবে, এছাড়া তোমার যে উপায় নেই। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আগামী শুক্রবার বিয়ে।
তবে একটা কথা মনে রেখো, আমি জিরো থেকে হিরো হয়েছি। হিরোদের জনপ্রিয়তা শেষ মানে সব শেষ, আর যে হিরোর সব শেষ হয় সে তখন পাগল হয়ে যায়, কখন কি করে কি বলে কিছুই ঠিক থাকে না। একটা খেয়ালই হয়, আমি তো মরেছি, সব কটাকে মেরে মরব। আন্ডারস্ট্যান্ড? পানির মতো। বাই। পাপা, তোমার কি হয়েছে পাপা? তোমাকে অমন লাগছে কেন? মামুনি, আমি তোমাকে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি পাপা, কিন্তু তোমার হয়েছে কি পাপা? আমি আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কথা দাও, আমার আমার অনুরোধ তুমি ফেলবে না? এভাবে বলো না পাপা, তুমি আমাকে আদেশ দাও কি করতে হবে। তুমি তুমি কোবরাকে বিয়ে করো। পাপা! মা, মা রে, আমি তোর পা ধরে অনুরোধ করছি। পাপা প্লিজ, পাপা আমার করো না, প্লিজ পাপা, পাপা প্লিজ, পাপা পাপা আমার করো না পাপা, প্লিজ পাপা আমাকে সব খুলে বলো পাপা। না, সব খুলে মানে না 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 না, এমন সমস্যা তোমাকে কেন পৃথিবীর কাউকে বলতে পারবো না, কাউকে না, শুধু তুমি শুধু কোবরাকে বিয়ে করলি আমি এই বিপদ থেকে মুক্তি পাবো। আমাকে তুমি বাঁচাও মামনি, বাঁচাও। কেউ চলি পাপা, আমার জীবনের ভালোবাসা আমি বিসর্জন দেব তোমাকে বিপদ মুক্ত করার জন্যে। শুধু একটা অনুরোধ পাপা, তোমার বন্ধু পুত্রকে বিয়ে করতে বলো, কিন্তু ভালোবাসতে বলো না পাপা। ভালোবাসা আমার জীবনে একবারই এসেছে, আর আসবে না। আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় পাপা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। If you love me, don't say sorry. Don't say thank you, Papa. চিন্তার কিছু নাই, আল্লাহ একটা ব্যবস্থা করবই। তোমার বাবার সাথে আমাদের কথা হয়েছে, মোর সাথে বিয়ে না দিয়ে আমরা ছাড়বো না। প্লিজ নো ফাইটিং, অনেক হয়েছে, আমি এসেছি আমার বিয়ের কার্ড দিতে। শত্রু কি বন্ধু হতে পারে না? নিন, তবে কার্ডটা একটু পড়লে খুশি হতাম। অবাক হওয়ার কিছুই নেই, ভাগ্য মিস্টার ইমন, একেই বলে ভাগ্য। মোর সাথে প্রেম করেছেন এতদিন আপনি, আর বাসর রাত করব আমি। মোর সাথে কোবরার বিয়ে আগামী শুক্রবার, অসম্ভব। কিন্তু সমস্যাটা হয়েছে, আমি রোকসানার বেডরুমে ভিডিও ক্যামেরা ফিট করেছিলাম, পরে গিয়ে দেখলাম ক্যামেরাটা খালি, ক্যাসেটটা নেই। ভিডিও ক্যাসেট? স্যার, রাইট ওই কোবরা হানার দাঁড়িয়ালা বাপটারে দেখছি ওই বাড়ির থেকে একটা ভিডিও ক্যাসেট নিয়ে বাইরে। সত্যি? 100%। শালা, ওই ক্যাসেটটা পাওয়া গেলে সব সমস্যার সমাধান করা যেত। স্যার বেয়াদবি নেবেন না, একটা কথা বলি, আমি সারা জীবন ডাউটারি করছি, আর আমি মুরগি চোর, 20 বছরের অভিজ্ঞতা। স্যার ভাবছিলাম ভণ্ডামি টাউটারি সব ছেড়ে দিব, দেখিলাম কিন্তু জীবনে শেষবারের মতো একটা চুরি করতে চাই, এই ভালো কাজের জন্য একটা চুরি, ইমন আর মৌ মামনির সুখের জন্য একটা চুরি। আপনি নিশ্চিন্ত থাকেন, ওই ক্যাসেট
আপনি পাবেন। আপনারা সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্য, তোর বিপদ তাড়াতে এসেছি। বিপদ, ভীষণ বিপদ, চারিদিকে ইবলিসের আলামত। আজকে তোর ছেলের স্বাধীন দিনে কোথায় ফেরেশতার আরাকোরা থাকবে? পরিবর্তে শয়তানের কালো ছায়া। জীবনে কোনোদিন হেরে যাস নাই তুই, কিন্তু এইবার এইবার ইবলিসের ছেড়া বেড়া পেতে তুই আর তোর ছেলে সুদ্ধ মরবি। আমি তো কিছুই বুঝতে পারছিস না বালক। তাহলে বিপদ কেটে যাবে। এই খড়ম দিয়া পিটাইয়া ইবলিশের মাথা ভাঙ্গা আমি নিজেই খেয়া খেলাম। আমার বিয়ে ঠিক মতো হবে তো? খামোশ খামোশ না বালক। ভাবে বিয়ে একটা কেন, একশোটা হবে, তোর বাবারও হবে। দোয়া করেন হুজুর, আমার দোয়া করেন, দোয়া করেন। দেখি কাণ্ড চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড, সবকিছু পণ্ড, কারণ ভণ্ড 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 ওরা ভণ্ড 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 ওরা মানুষের মুখে মানুষের প্রকাশে মানুষের ভেতর করে বসবাস ওরা ভণ্ড ভণ্ড প্রতিটি নিঃশ্বাসে সাবধান বিষ আছে বিষ আছে প্রকৃতি তুমি আবার এখানে এসেছো কেন? আমার মেয়ের বিয়ে, আর আমি আসবো না? না আসবে না। সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্য ভণ্ড স্যার, ভণ্ড ক্যাসেট নিয়ে আসছি স্যার। এই ক্যাসেটের তিনটা কপি করে আনুন। জি স্যার। তা শুভকারী করে লাভ কি? কাজী সাহেবকে ডাকুন। কাজীকে ডাকুন। কাজী সাহেব আসেন। শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করুন, বন্ধ করুন এই বিয়ে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতে হতে পারে না। তুমি, তোমার পরিচয়? আমার নাম ইমন, আমি আর মো দুজন দুজনকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা। আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। কি মামুনি, তুমি ওকে চেনো? মো বলো, সবাইকে বলে দাও আমি তোমার কে। কি হলো মো, কথা বলছো না কেন? তুমি সবাইকে চিৎকার করে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। যান, আমি তোমার রসগোল্লা, আমার সাথে অমন করো না প্লিজ। বলো সবাইকে বলো। অযথাই তুমি বিরক্ত করছো, আমার বৌমা তেমন মেয়েই না। কাজী সাহেব শুরু করো। ঠিক আছে মৌ,
আমাকে ভালোবাসো বলতে পারছো না, তাহলে তাহলে সবাইকে বলে দাও আমাকে তুমি ভালোবাসো না, বলো বলো মো বলো। হা করে দেখছিস কি, আরামদাদাকে বের করে দেন। কাজী সাহেব শুরু করুন। ও সাথী রে ও সাথী রে, আমার জীবন শুধু তুমি, আমার মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না, ও তুমি যে আর কারো না। ও সাথী রে চাতে রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। বুকেরই খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। ভুলো না আমায় তুমি কবু, আমাকে ভুলে দেও না, ও তুমি যে আর কারো না। ও সাথী রে বউ, তোমার কি শক্তি নেই, তুমি মারতে পারো না। স্টপ, বেয়াদবটাকে বাইরে ফেলে দিয়ে আয়। বসো মা, বসো বসো বসো। ছিন্ন
You are under arrest. আমার অপরাধ 20 বছর আগে কনস্টেবল শহীদুলকে হত্যা নিরপরাধ অপরিচিত এক রাজীব চৌধুরীকে খুন প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ আর সেই দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে হত্যা করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো আপনার এসব অভিযোগের প্রমাণ প্রমাণ সবকটা খুন সম্পর্কে আপনার মুখের স্বীকারোক্তি সহ আপনার দ্বিতীয় স্ত্রীকে হত্যার দৃশ্য ভিডিও ক্যাসেটে রেকর্ড তাই নাকি মিস্টার ফরমান ভিডিও ক্যাসেট ওটা নষ্ট করার আগে একবার চালিয়ে দেখলে বুঝতে পারতেন এই এলাকার আরেকজন কালোবাজারি আপনার দোসর ফরমান আলী সাহেব আপনাকে কতটুকু ঠকিয়েছেন ইউ অসম্ভব বিশ্বাস না চালিয়ে দেখো এখানে টিভি ভিসিআর কোথায় পাবো ভিডিও ক্যামেরার মনিটরে দেখো হ্যাঁ দেখো এই ক্যাসেটটা চালাও তো দেখো এই এগুলো কি বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি কিন্তু কি যে উনি ঠিকই বলেছেন আসল ক্যাসেট এই যে এর তিনটা কপি চলে গেছে পুলিশের বিভিন্ন দপ্তরে আপনি এটা পেলেন কোথায় এটা সাম্প্রদায়িক প্রীতিবন্ধন সমিতির সদস্যরা এনে দিয়েছেন কই আসুন আখ মাওলা হরি হরি আমি অত্যন্ত দুঃখিত মৌমামণি তোমার বাবাকে নিয়ে যেতে হচ্ছে তবে তোমার বিয়ে ইমনের সাথেই হবে থ্যাংক ইউ আঙ্কেল আমার কাছে দুঃখ প্রকাশ করার কিছুই নেই একজন খুনি অপরাধী পিতার সন্তান হওয়াতে পিতৃহীন জীবন কাটানো আমি সুখের মনে করব আই'ম সরি পাপা If you love me, don't say sorry. Don't say thank you. চলুন চলো খবরদার কেউ ঘুমবে না রায়হান তিনটা খুন করলেও ফাঁসি চারটা করলেও ফাঁসি সো গুড বাই আরে ম্যাডাম ভূত নাকি আমি মুসলমান তুমি এখনো বেঁচে আছি এই মানুষটির জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম যেই করে হোক তোমার কাছে স্ত্রীর মর্যাদা আমি পাব কিন্তু সেই লোক তুমি তুমি যে আমাকে মেরে ফেলতে চাইবে এটা এটা আমি প্লিজ ম্যাডাম হ্যাঁ এদের নিয়ে যাও আপনাদের দুজনকে ধন্যবাদ আপনারা আমাকে যে কথা দিয়েছিলেন কি কথা কি কথা কি কথা আশা করি সে কথা রাখবেন থ্যাংক ইউ এই সবাইকে নিয়ে চলো ইমান মল এইবার আমাগো শান্তি আর তোমাগো বিয়ে ঠেকাই কে দা সসা তোর ঘেটিতে কি হইছে গাড়ের রক চমকাই গেছে মন কি আছে বেশি বেশি গাল্লা রোজে ঠিক হয়ে গেছে ও লোহার সিন্ধুকে আমি রাখিনি তোমায় আয় হায় আয় হায়
আর সে গলে আমি বাঁধিনি তোমায় আয় হায় আয় হায় আমি প্রেম দিয়ে বেঁধেছি তোমায় অন্তরে ভালার মালা চলো চলো কি হলো বসে আছেন কেন বাড়ি যান পরের সাথে লোক ঢুকবে না কি হলো আর কিছু শুনতে চান শোনেন বেকার থাকা ভালো না ও ভণ্ডামি সাইডা দিছে আমিও পুরকিচুরি সাইডা দিছি চাচা তুমি বেশি কথা বলো না না ঠিকই কইছি আমি ঠিকই কইছি তুই পেন্সাল পারিস না এখন থাকবা না যাবা যাবো অবশ্যই যাবো তোর বুদ্ধি ছাড়া তো আমি চলতে পারবো না চলো খান্ডে